হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা যাবো নসিপুর রাজবাড়ি, তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে, লাইক করে দিবে, চলো যাওয়া যাক। টিকিটের মূল্য 10 টাকা। নসিপুর রাজবাড়ি নির্মাণ করেছিলেন দেবী সিংহ 1776 সালে। পরবর্তীকালে এই নসিপুর রাজবাড়ি রাজা কীর্তিচাঁদ শাহ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন রাজা দেবী সিংহের উত্তর পুরুষ। দেবী সিংহ পলাশীর যুদ্ধের কাছাকাছি সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতেন। শোনা যায় তিনি লর্ড ক্লাইভের সুদৃষ্টিতে পড়েছিলেন। তিনি রাজস্ব বিভাগের কাজ ভালোই জানতেন। দেবী সিংহ ইংরেজ কোম্পানি রাজস্ব বিভাগের একজন প্রধান হয়ে ওঠেন। 1773 সালে প্রাদেশিক কাউন্সিল গঠিত হলে রাজা দেবী সিংহ কাউন্সিল সেক্রেটারির পদে নিযুক্ত হন। পরে তাকে বাংলা রাজস্ব বিভাগের দেওয়ান করা হয়েছিল। দেবী সিংহের উৎপীড়নে রাজস্ব আদায় বেড়ে যায়। ইংরেজ কোম্পানি খুশি হয়ে দেবী সিংহের উপর আরও পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে দেয়। খাজনা আদায়ের জন্য প্রজাদের কাছাড়িতে এনে হাত পা বেঁধে বেলের ডাল দিয়ে পেটানো হতো। রাজস্ব আদায়ের জন্য দেবী সিংহ ছোট জমিদার ও প্রজাদের উপর যে উৎপীড়ন শুরু করেছিলেন তার ফলে রংপুরে প্রজা বিদ্রোহ হয়েছিল। প্রজাদের উপর উৎপীড়ন চালানোর জন্য পরে দেবী সিংহের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তদন্ত হয়। দেবী সিংহের বিরুদ্ধে তদন্তের সময় ইংরেজ কোম্পানি ফৌজ পাঠে দেবী সিংহের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল, কিন্তু তদন্তের সময় সাক্ষ্য প্রমাণের অভাবে দেবী সিংহের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি। তাই ইংরেজ কোম্পানি রাজা দেবী সিংহকে সসম্মানে খালাস দিতে বাধ্য হয় এবং তাকে মহারাজা উপাধি সমেত মূল্যবান খেলার দিয়ে সন্তুষ্ট করেছিলেন। 1805 সালের 18ই এপ্রিল ইতিহাস কুখ্যাত রাজা দেবী সিংহ পরলোক গমন করেন। Thank you.
এর পরবর্তীকালে এই প্রাসাদ পরিচর্যার অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বর্তমানে রাজা দেবী সিংহের বংশধর সৌরেন্দ্র মোহন সিংহ এবং মুর্শিদাবাদের বেশ কিছু স্থানীয় মানুষের উদ্যোগে এই রাজপ্রাসাদটি পুনঃসংস্কার করা হয় এবং একটি মিউজিয়াম ও শিল্পী পঞ্চানন বাবুর আঁকা ছবির একটি আর্ট গ্যালারিও এখানে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। হনুমান মন্দিরের একপাশেই রয়েছে একটি সুবিশাল দালান, যেখানে একসময় দরবার বসতো বলে কথিত আছে। বর্তমানে এই দালানে বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে, যার মধ্যে বেহুলা, এক যে ছিল রাজা, এই বইগুলি উল্লেখযোগ্য। রাজা দেবী সিংহ যে সত্যিই অত্যাচারী রাজা ছিলেন তার প্রমাণ এই প্রাসাদের মধ্যেও বর্তমান। ভেতরটা ঘুরে এলাম, এবার একটু বাইরেটা দেখি।
এই প্রাসাদের মধ্যে এখন আমরা যে ঘরটিতে দাঁড়িয়ে আছি, বর্তমান গাইডদের মতে সেটি ছিল ফাঁসিঘর। খাজনা দিতে না পারা সাধারণ প্রজাকে রাজা দেবী সিং এই ঘরেই নৃশংস অত্যাচার করতেন এবং ফাঁসি দিতেন। যে চেনটি পরিবর্গা থেকে ঝুলছে, এর ঠিক নিচেই ছিল তিনটি কুয়া, যাদের ফাঁসি দেওয়া হতো তাদের নিথর দেহ ফেলে দেওয়া হতো ওই কুয়ার ভেতর। নসিপুর রাজবাড়ির পাশে এই মন্দিরটা দেখতে পেলাম। এখানে কেউ আসতে না কি কাউকে বলছেও না যে এখানে আসতে, কি জানি। কিন্তু খুব সুন্দর মন্দির, একটু সংরক্ষণ করেও নি, পুজো পার্বণ মনে হয় কিছু হয় না এখানে যত সুন্দর। Thank you.